নমস্কার, আমি সঞ্জীব, এসছি কুসুম করি নার্সারিতে। এই নার্সারিতে ফলের গাছ যেমন আপনারা দেখেছেন, এর আগে বিভিন্ন ধরনের ফল, নারকেল থেকে শুরু করে নিয়ে কমলা থেকে শুরু করে নিয়ে মালটা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলের গাছ আমরা যেমন দেখিয়েছি, এবারও কিছু দেখাবো, সেই সাথে আপনাকে তুলে ধরবো বেশ কিছু মানুষের উপকারে আসার গাছ, ভেষজ উদ্ভিদ। যে ভেষজ উদ্ভিদ থেকে আমাদের বিভিন্ন রকমের রোগের ওষুধ তৈরি করা হয়, দাদা কিন্তু সেই দিকে মানুষের মানে সুস্থ থাকার জন্যে উনি কিন্তু অল টাইম চিন্তা করে চলেছেন। এবং এই সুস্থ থাকা কীভাবে যেতে পারে তার জন্য যে ভেষজ গাছ, বিভিন্ন ধরনের গাছ আমরা বাড়িতে লাগিয়ে থাকি, তুলসী থেকে শুরু করে নিয়ে আপনার স্টেভিয়া থেকে শুরু করে নিয়ে আরও যে বিভিন্ন ধরনের গাছ, সেই গাছ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে গাছগুলো আমরা দেখছি, দেখুন বিভিন্ন ধরনের ফল গাছ তো এর আগেও দেখেছি, এবারও কিছু ফল গাছ আমরা দেখাবো। যে পেয়ারা গাছগুলোকে পেয়ারা গাছ, গাছে গাছে ফলে ফলে পরিপূর্ণ হয়ে রয়েছে, তার গাছগুলো একদম কিন্তু মাদার প্লান্ট, এর আগেও দেখেছি, এবারও কিন্তু আমি দেখাচ্ছি যে মাদার প্লান্ট শুধু মুখে নয়, কাজে দেখুন পেয়ারা ভর্তি, বিভিন্ন জাতের পেয়ারা ভর্তি হয়ে রয়েছে। সেই রকম গাছ, কলা গাছ থেকে শুরু করে সব কিছুই কিন্তু উনি এখানে রেখেছেন, এবং বিভিন্ন জাতের বাতাবি লেবু। এই যে বড় বড় দাদা, এটা কিন্তু কী বাতাবি লেবু রেখেছেন? আপনি একটা বলছিলেন যে বাতাবি লেবু মানুষের উপকারের জন্যে বিশেষভাবে, এটা কী জাতের বাতাবি লেবু? এটা আমি তো ফল কেটে ফেলে দিয়েছি, এর ফলের পরিমাণটা আপনি যারা দেখেছে তারা বুঝতে পারবে। এ ফল ফেলে দেওয়া হয়েছে কেন? ফল ফেলে না দিলে আমাদের গাছ থেকে এর কীভাবে ছুরি চালিয়ে কাটা, এটা আমার লক্ষ লক্ষ বিক্রি। মানে এটা বিষয়টা হচ্ছে, বাতাবি লেবু একটা টাইমে আমাদের সনাতনী মানুষ যারা পুজোয় দেওয়া হতো, বাতাবি লেবু সাহেবরা মেম সাহেবরা বাতাবি লেবু খেত না, আর আখ খেত না। যে জিনিসটা মুখের স্বাদে সব খেতে নেই, যে জিনিসটা আমাদের খুব প্রয়োজন, হ্যাপাটাইটিস বি জন্ডিস, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য না ভারতবর্ষের কোনো ডাক্তারবাবু বলতে পারবে না যে এটা নির্মূল করে সারিয়ে দিতে পারি আমরা। এটা সাময়িক সুস্থ করে, হ্যাপাটাইটিস বি হলে সাময়িক সুস্থ করে ডাক্তারবাবুরা বাড়িতে পাঠায়। এটা একমাত্র সেরে যায়, নির্মূল হয় বাতাবি লেবু আর ফ্লিপিং আখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো যদি বছরে এক আধবার শরীরে যায়, জন্ডিস তার জীবন থেকে অনেক দূরে চলে যায়। ফিলিপিন আখ মানে ব্ল্যাক আখ, যেটা আপনি বলছিলেন বোধ হয় একটু আগে, সেই আখ কি আছে আপনার কাছে? না, আমি বিছন করতে দিয়েছি। আমি বিভিন্ন নার্সারি পার্টি, দূর দূরান্তের নার্সারি পার্টি, এক কুইন্টাল, দেড় কুইন্টাল, দু কুইন্টাল করে আখ দিয়ে দিয়েছি, এরা সব তৈরি করে নিয়েছে। এটার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই বাতাবি লেবু 5 টাকায় 10 টাকায় খেত না, মানুষের যে চেতনা এসছে সেটা আমি নিশ্চিত। তার কারণ হচ্ছে, এই বাতাবি লেবু এবার অফ টাইমে কলকাতায় 400-500 টাকা কিলো বিক্রি হয়েছে, আপনি জানেন না। আচ্ছা আচ্ছা, এখন উঠে গেছে অফ টাইম, যারা যাদের থ্রি টাইম হয়, আমাদের এটা থ্রি টাইম। তার মানে থ্রি টাইম বাতাবি লেবু উনি বলছেন, যেটা আমাদের শরীরের ক্ষেত্রে, জন্ডিজের ক্ষেত্রে যেটা ডাক্তার নির্মূল করতে পারছে না, উনি এমন এক বাতাবি লেবু গাছ এখানে সৃষ্টি করেছেন বা লাগিয়েছেন, যে বাতাবি লেবু অল টাইম, অর্থাৎ বছরে 3 বার ফল আসছে, এবং গাছের ফল শুধু দেখতে পাচ্ছেন ছোট্ট সাইজ নয়, 3 বার হলেও এক একটা ফলের সাইজ কিন্তু বৃহত্তম সাইজ, যে গাছের ফল কিন্তু কেটে ফেলে দিতে হচ্ছে, গাছ ভারে নুয়ে পড়ছে সেগুলোকে কিন্তু উনি গাছ থেকে কেটে দিচ্ছেন, এই রকম ফল কিন্তু রেখেছেন। এবং কলম করার ক্ষেত্রে, কলম করার সুবিধার্থে গাছের ফলগুলোকে কাটতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ফলগুলো না কাটলে কি হচ্ছে, গাছের পাতা হচ্ছে রান্নাঘর, আমরা প্রতিটা জায়গায় আপনি ভালো করে খেয়াল করেন, সব ছুরি চালান, দেখেন সব ছুরি চালান, সব জায়গার থেকে কাটা, মুড়ো করে কাটা, আমরা গাছ দেখছি, এটা বিলাতি আমরা 12 মাসের, এই যে মাদার গাছ থাইল্যান্ডের, যেটা বলছিলাম অল টাইম, এটা 24 ঘন্টা মানুষ তুলে খায়, কাস্টমাররা বন্ধুরা খায়। আপনি ভেতরে আসেন, এখান থেকে ছবিটা দেখেন, আর এটা দেখাচ্ছে এরকম, এটা খেতে সুস্বাদু বা মিষ্টি লাগে, দারুণ মিষ্টি।
পরিপূর্ণ করে ফেলেছেন গাছে, অসাধারণ দেখা যাক। একটা তুলে একটা তোলা হলো, কামড় দেন দাদা বলছেন যে একবার কামড় দিয়ে দেখুন। এটা কত রকম ফল আছে সেই সঙ্গে মুকুল দেখান। সত্যি মিষ্টি, একদম কাঁচাই অসাধারণ মিষ্টি। আপনি তলা দিয়ে দেখালেন, উপর থেকে দেখেন, ওই উপরে এখানে এখানে উঠে আসেন, এখানে উঠে আসেন, নাহলে ভালো করে দেখাতে পারবেন। ওই দিকে তাকান, আচ্ছা দেখুন, একদিনে স্প্রে করা না, কোনো কিছু পাতার থেকে ফল বেশি বলা যেতে পারে, পাতার থেকে কিন্তু ফল বেশি রয়েছে গাছে। আমরা গাছ তো কত রকম আছে দেখেন, ছোট বড় মুকুল বিভিন্ন সাইজ, বিভিন্ন সাইজ, মানে যত ডাল বের হচ্ছে তত ফুল ফল, মানে এইরকম ধরনের অল টাইম গাছ, মাদার গাছ কিন্তু উনি লাগিয়েছেন। সেই মাদার গাছ থেকে কিন্তু ফল গাছের চারা তৈরি করছেন, আম গাছ, জাম গাছ, ফল গাছ শুরু করে সব কিছু তৈরি করছেন। এইবার এর মধ্যে বন্ধুরাই সব খেয়েছে, আমি খাইনি। তার মানে কামরাঙার একটা গাছ নিচে করে দেখেন, একটা হলুদ না হলে তুলতে নেই, পুরো হলুদ হলে গেলে তুলতে। আর তার মানে একেবারে পেকে টস টস করছে এরকমই ফল নাকি দাদা? হ্যাঁ, পুরো হলুদ হলে তুলতে হয় এটা। আচ্ছা আপনি দেখান এটা অল টাইম হয় কিনা সেটা একটু দেখি। অল টাইম যে হচ্ছে কামরাঙা সেটা কিন্তু উনি তুলে ধরেছেন, এবং ওনার মাদার গাছ, এবং এবং অসাধারণ তার টেস্ট উনি বলছেন। দেখা যাক একটা, আমরা টেস্ট করে দেখি। বাড়ি ফোর এক সাইডে ফুল, আরেক সাইডে ফল কাঁচা, আরেক সাইডে ফল কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। এইভাবে গাছে কিন্তু ফল যদি থাকে একটা ছাদ বাগানে বা একটা বাগানে, তাহলে ভাবুন যে মনটা কতটা সুন্দর আমাদের হতে পারে। আমরা গাছে একটা যদি এইরকম ফল যদি আমরা পেতে পারি, তাহলে আমাদের মনটা কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু ফুটে উঠবে। এবং কদবেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট গাছে দেখেন কদবেল। এই বন্ধুরা ছিঁড়ে নিয়েছে বুঝলেন, এ তো বাগান করতে পারি না, এদিকে আসেন। এ তো অনেকগুলো কদবেল ছিল, এটুখানি গাছে আর আমরা কচ কাটি তো, অনেকগুলো কদবেল ছিল এদিকে। কদবেল নাগপুরও খুব ভালো হয়, নাগপুর কমলা, কমলা ছিল, থোকা থোকা কমলা ছিল, আমি আগের ভিডিওয়ে দেখিয়েছি। নাগপুর কমলা, নাগপুর কমলা গাছে ঝুলছে, থোকায় থোকায় ফল ছিল, অনেকে এসছেন, তারা এখান থেকে তুলে নিয়েছেন, খেয়েছেন। তো এইভাবে দাদা কিন্তু তাস তৈরি করে চলেছেন। দাদা এবার ওই সাইডে যাবো, আপনার কিছু ভেষজ যে গাছগুলো, সেই গাছগুলোকে একটুখানি তুলে ধরতে হবে। একটা ফলের গাছ, এটা পুরো হিসাবে দেখাবো মানুষকে একটু বোঝানোর জন্য। সবেদানা, এটা গবেদা, তার মানে যে সবেদাটা আমরা বলে থাকি বড় বড় আকারের সাইজের হয়, হ্যাঁ এটা সবেদানা, এক 150 গ্রাম 200 গ্রাম এর সাইজের হয়, 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম হয়, কিন্তু সেটা না, ডিমান্ডটা কম। সেটা হচ্ছে গবেদা বলছেন, তাই তো? গবেদা, এটা বড় হয়। সবেদা আর গবেদার ভার্সেসটা দেখাবো। আরেকটা গাছ আছে, এই মাদার প্ল্যান্টটা দেখেন, অরিজিনাল, এটা পুরো গোল হয় না, একটু লম্বা হয়, কাছে আসেন। আচ্ছা কালাপাতি, মাটি পর্যন্ত যেখানে যায় শুধু ফল আর ফল, গাছের মাটির গোড়া থেকে একদম নিচে না করলে বোঝা যায় না, এখন ধরছে তো, এই দেখেন ফুলে ফলে ওদিক ওদিকে দেখেন, পরিপূর্ণ কিন্তু হয়ে গেছে কালাপাতি। এটা হচ্ছে কালাপাতি, এটা হচ্ছে অল টাইম, অল টাইম কালাপাতি সবেদা, এখান থেকে এই মাদার গাছের প্ল্যান্ট থেকে কিন্তু পেতে পারেন। একই সবেদা দু রকম মানুষের, মানে বলি না, বা আমার অনেক চাষিরা এখন আমার পদ্ধতিতে করছে, বা আমার কাছ থেকে প্রচুর কম্পোস্ট সার নিয়ে যাচ্ছে। এই কীরকমভাবে ধরে আর কতটা বড় হয় আপনি আইডিয়া করতে পারবেন, বিশাল সাইজ। আর এমনি সাধারণ মানে মার্কেটের পেঁপেটা খাবেন আর আমার পেঁপেটা খাবেন, অনেক তো তফাৎ। আচ্ছা আচ্ছা, ডিফারেন্স নিশ্চয়ই পাবেন। আমি অনেক, হ্যাঁ এটা এটা কী গাছ বললেন, ভেষজ উদ্ভিদের মধ্যে? এটা করছল, 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 করছল। এর কী উপকারিতা গাছের? এটা এটা শিখেছি চেন্নাইয়ের বড় বড় ডাক্তারবাবুদের কাছ থেকে। আচ্ছা এর উপকারিতা কী আছে? এর উপকারিতা, এটা কোনো ফ্রুটের গাছ না, এটা একটা ঔষধি গাছ। আচ্ছা, এটার একটা পাতা এক কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপির কাজ হয়।
কি অসাধারণ। তার মানে আমাদের যে ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয়, সেই কেমোথেরাপি বলতে যাচ্ছেন যে এই গাছের পাতা যদি ফুটিয়ে জল করে খাওয়া যায় তাহলে আমাদের কেমোথেরাপির কাজ করছে, কাজ করবে। বা ডাক্তারি ভাষায় ক্যান্সারের যখন আর কোনো ট্রিটমেন্ট হয় না, আচ্ছা, তখনও এটার দ্বারা সেই মানুষটা কিছুদিন ভালো থাকে। বা আমার কাছ থেকে প্রথম যে ব্যক্তি এই গাছটা আমাকে অর্ডার দেয় বা কালেকশন নিয়ে যায়, উনি চেন্নাই থেকে আসে, ওনার নিজের ছোট বোনের ক্যান্সার হয়েছিল। ডাক্তারবাবুদের ভাষায় ওনার আর ট্রিটমেন্টের কোনো জায়গা নেই, উনি তখন এটা আমার কাছে 5 পিস অর্ডার দিয়েছিল। করসল, হ্যাঁ, আমার কাছে 16 পিস ছিল, 16 পিসই উনি নিয়ে গেছে। তার মানে একটা অসাধারণ গাছ আজকে রেখে দিয়েছেন। আমাদের ঘরে ঘরে বহু রকমের এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ, না না, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে পয়সা একটা খুব মানে অবস্থা খুব খারাপ, সেটা আমরা নিজেরাই অনুভব করতে পারছি। পঞ্চায়েতে লিখিত নাই, পৌরসভা লিখিত নাই, একটা কেমো দিতে, একটা কেমোতে তো আর হয় না, অনেক কেমো দিতে, অনেকগুলো কেমো লাগে। কিন্তু একটা পরীক্ষামূলক ভাবে যদি কেউ বাড়িতে রেখে পরীক্ষা করতে পারেন তাহলে একবার মনে হয় আমার হাতে নাতে কিন্তু সেই ফলটা আমরা পেতে পারি নাকি দাদা? হ্যাঁ, এটা সম্পর্কে আমি আরও একটু বলি। অনেকে বলবেন যে আমার তো ক্যান্সার হয়নি, আমি এটা কেন নেবো, যেচে রোগটা কেন বাড়িতে? একদম ঠিক। আমি বলতে চাইছি যাদের হয়নি, যে কোনো জিনিসের ভ্যাকসিন কিন্তু সুস্থ মানুষকেই দিতে হয়, একদম ঠিক, রোগটা এসে গেলে না, একদম। তা আজকে আপনি ডক্টর, আপনি বড় সার্জন, বিষয় ওটা না, আপনার শরীরে কিসে বাসা বাজছে আপনি কিন্তু জানেন না, ঠিক, আমার শরীরে কিসে বাসা বাজছে এটাতে কোনো এফেক্ট নেই। এটা এটা সুস্থ মানুষও মাঝে মধ্যে খেতে পারে, তার সে ভালো থাকে। তার মানে সুস্থ মানুষ অসুস্থ মানুষ উভয়ই এই গাছটার পাতা আমরা খেতে পারি, তাই তো? বাহ, দারুণ। মার্কেটে খুব ডিমান্ড এটা। এর দাম কী রেখেছেন? এটা দাম দেখেছি আমি 200 টাকা। 200 টাকা, মানে একটা বলা যেতে পারে খুব রিজনেবল প্রাইস। না, ছোট গাছের দাম কম ছিল, আমি একটু মানুষ একটু ভালো প্ল্যান চায়, একটু ম্যাচুরিটি গাছ চায়। আচ্ছা, করসল, হ্যাঁ, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আজকাল নার্সারি বন্ধুরা এটা কেন রাখে না জানি না, 100টা নার্সারির মধ্যে হয়তো একটা দুটো দা নার্সারিতে পাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক। আর কি আছে, আর কি কি গাছ আছে যে এরকম আমাদের কাজে লাগছে? যেমন রুটি গাছ তো আমরা একটা দেখলাম। রুটি গাছটা মানে কি? রুটি গাছটা আপনার কোনো তরকারির দরকার নেই। আচ্ছা, এটা কাঁঠালের মতন হয়। আচ্ছা, এটা চাকচাক করে গোল করে কাটতে হয়, রুটি যেরকম ওরকম গোল করে কাটতে হয়, বা ওরকমই হয়। হুম, এইবার এটা রুটি মতন ছেঁকতে হয়। একটু গাছটা তুলে ধরুন, একটু গাছটা তুলে ধরুন। এটা এটা রুটির মতন ছেঁকতে হয়, রুটি গাছ বলছেন, তাই তো? এটা হচ্ছে এই গ্যাপটিং, এই যে এখানে গ্যাপটেড করা, হ্যাঁ, এটা রুটির মতন ছেঁকতে হয়। আচ্ছা, এটা অসাধারণ খেতে। তার মানে স্লাইস, কোনো ভেজিটেবল লাগে না, কোনো কোনো কিছু লাগে না। বাহ, কোনো কিছু লাগে না, এটা পনিরের মতন খেতে, সেটাও বলছি, পনিরের মতো খেতে লাগে। হ্যাঁ, যারা নিরামিষ ভোজী বা যে কোনো ভালো মানুষের, বা যাদের আমাদের এজ বাড়ছে, এসব খেয়ে মানুষ খুব ভালো থাকে। এটা এই রাজ্যের না, আপনি মাটিটা দেখলেই বুঝতে পারবেন, বাইরের রাজ্যের, বাইরের গাছ, বাইরের প্রোডাকশন। মাদার প্ল্যান আমি বসিয়েছি কটা, এটা তো প্রোডাকশন হতে অনেক টাইম নেবে, একদম একদম। আর এর কতদিনে ফল আসবে এখনো তথ্যটা জোগাড় করতে পারিনি, তার কারণ হচ্ছে এর কিসের সঙ্গে গ্যাপটিং করছে। আর কতদিনে ফল আসছে? ফল 2 বছর, 2 বছর লেগে যাবে একটা ফল আসতে, তাই তো? কারণ হচ্ছে এটা কাঁঠাল ধরবে, বুঝতেই পারছেন, কাঁঠালের মতো গায়ে, কাঁঠালের মতো, একদম একদম। আর কাছে কাঁঠালের কাঁটাটার থেকে এর কাঁটাটা একটু ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁঠালের মানে কাঁঠালের প্রজাতির মতো আর কি, প্রজাতির মতো। আচ্ছা, বা এটা খুব ভালো জিনিস, এইটা আমি বহু বন্ধুরা দূর দূর থেকে এসছে, যেটা অলিভ অয়েল, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তেল হয় এটা, সেই জাইতুন, এটা ফল হয়, ওই ফলটার থেকেই তেল হয়। অলিভ অয়েল বলছে তো সেটা সেই আপনার ইয়ের থেকে, ওটা কি বলে আমাদের জলপাই? না, এই অরিজিনাল অলিভ অয়েল তৈরি হয় এই জাইতুন থেকে, জাইতুন থেকে, জাইতুন গাছ, হ্যাঁ, জাইতুন। আচ্ছা আচ্ছা, আমার বন্ধুরা যারা আজকে দেখছে, এরা একাধিকবার এসে ফেরত গেছে, আমি অনেককেই দিতে পারি। তার মানে এবার থেকে জাইতুন গাছ আপনারা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এটা 500 টাকা আর এটা 400 টাকা, জাইতুনটা 400 টাকা, আর রুটি ফল গাছটা বলছেন 500 টাকা, আর জাইতুন গাছটা 400 টাকা। আচ্ছা, বেশ। আর আমার অর্ডার আছে, উনি ডক্টর, উনি 30 পিস অর্ডার দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, উনি 4 তারিখে আসবে। আচ্ছা, নেক্সট অক্টোবরের, অক্টোবরের 4 তারিখে আসবে। আচ্ছা, আর কি ভেষজ গাছ যেটা উপকারী গাছের এরকম ধরনের আর কি কি গাছ রেখেছেন?
মিন্টোস এটা তুলসীটা আপনি তো পাতা খেয়েছেন হুম হুম আমি মনে করি আমরা কিছু হলেই ডাক্তারের কাছে যাই হুম হুম হ্যাঁ আপনি আমি কিন্তু আপনার আমার মা কিন্তু সেটা করেনি আজকের দিন হুম এরা কিন্তু দৌড়ায় ডাক্তারের কাছে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত আপনার যদি সর্দি থাকতো নাক বন্ধ থাকতো কোনো ওষুধের প্রয়োজন নেই এই দুটো তুলসী পাতা খেলে একাধিকবার দুই একবার খেলে সঙ্গে সঙ্গে কমে যায় আচ্ছা 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 বা সেটা আপনি পাতাটা একটু খেলেই বুঝতে পারবেন হ্যাঁ খেয়েছি সেটা আমি টেস্ট করেছি আচ্ছা এখানে যে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা কি কি বলছেন এটা হচ্ছে ইনসুলিনেস প্লান্ট মানে সুগার প্লান্ট আচ্ছা আচ্ছা সুগার প্লান্ট এটা সুগার প্লান্ট ইনসুলিন বলছেন হ্যাঁ ইনসুলিন প্লান্ট এটা সুগার প্লান্ট এটা বড় গাছ আমি এটা এটা বিক্রি করছি 30 টাকা আচ্ছা ছোট গাছটা বিক্রি করছি 25 এটা কিভাবে 20 টাকা বিক্রি করছিলাম কিন্তু খুব ডিমান্ড মধ্যে পড়ে আমি কয়েকশো মানুষকে দিতে পারি না না এটাকে কিভাবে খাচ্ছে এটাকে এটা যে পাতা আপনি একটা পাতা ছিঁড়ে গালে দেন এ তো কোনো বিষ না আপনার কোনো ভয় নেই ঠিক আছে নিন আর একটা পাতা যে পাতা খেতে পারবে একটু খান হুম আজকে এটা যদি দুটো করে পাতা আপনি খেতে পারেন সকালে খালি পেটে আশা করি আপনার সুগারের ওষুধ না খেলে চলবে বাহ বা ওষুধ খেয়ে মানুষের সাইড এফেক্ট হচ্ছে এটা তো অস্বীকার করতে পারছেন একদম একদম আর এটা গাছ লাগিলে এটা বাগান হয়ে যাবে এটা ডোগা একটা কেটে একটা জায়গায় বসিয়ে দিলে সাত দিন যদি ছায়ায় রাখা হয় এই নতুন গাছ তৈরি হয়ে যাবে আচ্ছা একবার নিলে বারবার নার্সারিতে আসার প্রয়োজনও হবে আচ্ছা সুগার প্ল্যান্ট বলছেন তাই তো তাহলে স্টেভিয়া বলছে কি এটাকে কি স্টেভিয়া বলছে এটাকেই স্টেভিয়া বলছে তার মানে এটা মিষ্টি চিনি চিনি গাছ যেটাকে বলছে এটাই কি এটাই স্টেভিয়া এটাই খেয়ে মানুষ সুগার যেমন আমি সাদা জাম এর কথা একটু আগে বলেছি আচ্ছা হোয়াইট জামটা কিন্তু খুব মিষ্টি তার মানে কোনো আচ্ছা এর ফুল কি হয় সাদা সাদা ফুল হয় হ্যাঁ ফুল আচ্ছা তার মানে এটাই হচ্ছে স্টেভিয়া হ্যাঁ এবার এটা যদি মানুষ সাদা জামটা মিষ্টি হয় বলে ওটা কোনো সুগার পেশেন্ট খেয়ে যদি বলে যে এটা এত মিষ্টি আমার সুগারটা বেড়ে যাবে না ভুল ওই মিষ্টিটা আলাদা এই মিষ্টি খেয়ে সুগার বাড়বে না কমবে তার মানে যেটা স্টেভিয়া যে চিনি গাছের কথা বলছিলাম সেই স্টেভিয়া গাছ এখানে রয়ে গেছে যেটা আপনার সুগার পেশেন্টদের ক্ষেত্রে আপনার এই পাতা কিন্তু আপনারা খেতে পারেন নিঃসন্দেহে নিঃসন্দেহে চায়ের সাথে বা যে কোনো জিনিসের সাথে কিন্তু আমরা মিষ্টি হিসেবে চিনির পরিবর্তে কিন্তু ব্যবহার করতে পারি আচ্ছা আর এখানে দাদা এখানে কী কী গাছ আপনি রেখেছেন এখানে একটুকুনি যদি বলেন এটা কালমেঘটা আমি দেখেছি কালমেঘ কালমেঘ বহু কাজে বহু মানুষের আজকাল সবাই জানে হ্যাঁ হ্যাঁ গাছ এটা কালমেঘ গাছও পাওয়া যাচ্ছে পেটে ব্যথা মানে ডিসেন্টি আমাশা অনেক কিছুতে এটা খেলে মানুষ সুস্থ আচ্ছা আচ্ছা এটা 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 কি গাছ রেখেছে এটা হচ্ছে মিনিলা পানছিল মিনিলা পানছিল আচ্ছা এটা এটা খুব দামি একটা প্রোডাক্ট এটা ছোট গাছ দাম শুনলে আপনাদের ভয় করবে এবার আপনি হয়তো বলতে পারেন যে কুমার দা আপনি এত দামি জিনিস বিক্রি করছেন এটা দেখেন ফুল না এই ছোট ফল এসে গেছে আচ্ছা আচ্ছা এই একটা গাছ তৈরি করার মানেই 100 = 1 100টা প্রোগ্রামের ঊর্ধ্বে এটা আচ্ছা প্রচণ্ড মিষ্টি হয় এইগুলো একটা টাইমে দেখতাম শুধু বলিউডের নায়ক নায়িকারাই খেত আচ্ছা আচ্ছা দিনে যারা গাছ সবাই খেতে পারবে মানে খুব দামি জিনিস তো আপনাদের যে শিক্ষামন্ত্রী লকআপে আছে জেলে আছে উনি যে অনেকে বুঝতে পারেনি যে উনি 9 লাখ 10 লাখ টাকার মাসে ফল খেয়েছে উনি এমন এমন ফল খেয়েছে সেটা 3000-4000 টাকা কিলো আচ্ছা 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 এমন এমন ফল আছে এগুলোর দাম খুব বেশি ঠিক সেই ফলগুলোই উনি খেয়েছে উনি এই কুল পেয়ারা আম এইসব বেশি খায়নি আচ্ছা ঠিক তার মানে এরকম ভ্যারাইটি জাতের গাছ কিন্তু এখানে পাচ্ছেন এখানে আর কি রয়েছে এখানে চন্দন রেড চন্দন সাদা চন্দন সাদা চন্দন এখানে রয়েছে মিট মশলা মিট মশলা এটা জায়ফল জয়ত্রী জায়ফল জয়ত্রী এটা লবঙ্গ 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 এটা গোলমরিচ গোলমরিচ পার্সিমন পার্সিমন জাপানের জাতীয় ফল পার্সিমন জাপানের জাতীয় ফল আচ্ছা আমার কাছে আপনার ওই 3-4 পাঠ না করলে হবে না আমার কাছে প্রচুর আইটেম অর্ধেক হ্যাঁ আরেকটা ফলের কাছে এসে গেছি যেটা আপনার ননি ফল
ননী ফল এরা খুবর মুখে মুখে প্রচলিত ননী ফল, যে ননী ফল থেকে একটা সময় এখনো পর্যন্ত একটা সময় কেন এখনো পর্যন্ত সেই ননী ঔষধ হিসাবে আমরা মার্কেট থেকে পাচ্ছি। যে ননী ফল থেকে তৈরি হয় সেই ননী ফলের গাছ কিন্তু এখানে পাচ্ছি। দাদা, এখানে এই ননী ফল গাছ কী নামে রেট রেখেছেন? এটা আমি 170 টাকা বিক্রি। 170 টাকা, এটা কতদিনে ফল আসবে গাছগুলোতে? এটা আমার আমার এই গাছে 2 বছরের মধ্যে ফল আসবে। 2 বছরের মধ্যে এখানে কিন্তু ফল এসে যাচ্ছে। তাহলে ননী ফল গাছ আমরা এখানে পাচ্ছি, তার বিভিন্ন ধরনের ভেষজ গাছ, যে গাছগুলো থেকে মানুষ অল টাইম সুস্থ থাকতে পারে বা অসুস্থ ব্যক্তিও কিন্তু খেয়ে উপকারে আসতে পারে, এই রকম ধরনের গাছ কিন্তু রেখে দিয়েছেন এখানটায়। দাদা, এখানে তো দেখতে পাচ্ছি আপনার কুমার কুসুম করি নার্সারি, এটা কুমার কুসুম করি নার্সারি, এটা আসতে গেলে আপনাকে কোথার থেকে আসতে হচ্ছে কি একটু বলুন ডিটেইলস। এই নার্সারিতে আসতে গেলে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল, হাবড়ার লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ঠাকুরনগর লোকাল, যে কোনো একটা ধরবে, হাবড়াতেই নামবে। আচ্ছা, হাবড়াতে নেমে 2 মিনিট লাগবে থানার সামনে আসতে। থানার সামনে থেকে টেকার দাঁড়িয়ে থাকে, পাশে পেট্রোল পাম্প রয়েছে, ওখানে অটো দাঁড়িয়ে থাকে, বলতে হবে মানে বদরহাট যাওয়ার গাড়িতে উঠতে হবে, কিন্তু নামতে হবে মারাকপুর মোড়ে। আচ্ছা, মারাকপুর মোড়ে নেমে কুমারেশের নার্সারি বলে যে কেউ দেখি, কুমারেশের নার্সারি। তাহলে দাদা, আপনারা যারা আসবেন বন্ধুরা, কুমারেশের নার্সারি, কুমারদার নার্সারির কথা বললে, কুমার কুসুম করি নার্সারি এই কথা বললেই কিন্তু আমরা পেয়ে যাবেন। আর এখানতে কিন্তু মোবাইল নাম্বারটা কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটা যোগাযোগ করে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ঔষধি গাছ থেকে, ফল ফুল থেকে সব কিছু গাছ কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। দাদা, যদি কেউ যদি যারা বা আমার এই ফোন নাম্বারে বা আমার এই ভিডিও দেখে যদি আসেন, তাদের জন্য কি কিছু কনসিডার রেখেছেন না রেট একই রেখেছেন না কীভাবে কী করছেন? তাদের বছরে অর্ধেক দিন গাছপালার কোনো সেল হয় না, হতে পারে না। আমি গাছের গুরুত্ব, আপনি আমি কিন্তু অপবিত্র, কিন্তু গাছপালা খুব অপবিত্র। একদম 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 ঠিক কথা, পবিত্র জিনিস, আর এর অবদানের শেষ নেই। ঠিক, হ্যাঁ, মানে এই গাছপালা আমি অর্ধেক দিন প্রতিটা মানুষের জন্য একটা করে গিফট রাখি। বেশ, তাহলে দাদা বলছেন যে যারা এই ভিডিও দেখে যারা এখানে আসবেন বা ফোন করবেন সঞ্জীবদার ভিডিও দেখে, তাদের জন্যে নিশ্চয়ই উনি সেই জায়গাটাকে কনসিডার করবেন, এবং সেই সাথে সাথে আপনাদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন, নমস্কার।